السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله عز وجل والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই মহাবিশ্বের কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, যিনি আজকে আমাদেরকে সুস্থ শরীরে একটা দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করছি সে আল্লাহ পাকের দরবারে যিনি আজকে আমাদেরকে বিশ্ব জিনা দিবসের মধ্যেও একটা দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা যারা এখন দিনই মজলিসে বসে আছি, ঠিক এই সময়ে কিন্তু বিশ্বের লক্ষ লক্ষ যুবক যুবতী জিনা করছে, তাই নয় কি? এবং লক্ষ লক্ষ মানুষ সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, ধর্ষণ করছে, পরকীয়া করছে, অন্যায় পাপাচারে লিপ্ত আছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বাছাই করেছেন, এই মা বোনদেরকে এবং আমাদেরকে বাছাই করে আজকে এখানে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী নেই, যিনি মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার প্রিয় উপস্থিত যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা এবং আমাদের উলামায়ে কেরাম যারা আছেন এখানে, আজকে আমরা খুব সংক্ষিপ্ত একটু সময় পাচ্ছি এশার সালাত পর্যন্ত বা আজান পর্যন্ত, তো খুব লম্বা কোনো কিছু বলার সুযোগ পাচ্ছি না। তবে আপনারা হয়তো সূরাতুল আসরের একটা তাফসীর শিখছিলেন নামাজের আগে, মাগরিবের আগে, তো সেখান থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমার মতো করে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাতুল আসর সম্পর্কেই সংক্ষিপ্ত একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া থাকবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আলোচনাটা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআন নাজিল করেছেন ছয়টা উদ্দেশ্যে। একটা হচ্ছে আমাদের প্রত্যেককে কোরআন তেলাওয়াত করা শেখা উচিত, এটা প্রথম কাজ। কোরআনের অর্থটা বোঝা উচিত, এটা দ্বিতীয় কাজ। কোরআনুল করিমের আদেশগুলোকে মেনে চলা উচিত, এটা তৃতীয় কাজ। আল কোরআনের যত নিষেধ আছে এগুলোকে বর্জন করা দরকার, এটা চার নম্বর কাজ। পাঁচ নম্বর হচ্ছে কোরআনের দাওয়াত, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। এবং কোরআনুল করিমের যে বিধান, শাসন, লজ আছে, আইন আছে, এগুলোকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করা উচিত। এই ছয়টা কাজই কোরআনের হক। যদি প্রশ্ন করি যে আপনারা আল কোরআনের জন্য কতজন জীবন দিতে চান, হাত কি উঁচু করবেন? মাশাআল্লাহ, সবাই দিতে চান। এখন যদি প্রশ্ন করি যে আপনারা কতজন আল কোরআন পড়তে পারেন বিশুদ্ধ করে, হাত উঁচু করুন দেখি।
মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো এই যে পার্সেন্টেন্সটা কমে গেল না, সবাই কোরআনের জন্য জীবন দিতে চান কিন্তু বেশিরভাগই কোরআন পড়তে জানেন না। এবার যদি প্রশ্ন করি যে যারা পড়তে জানেন তাদের মধ্যে কতজন কোরআনের অর্থ বোঝেন, আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থটা অন্তত জীবনে একবার পড়ে দেখেছেন কতজন? মাশাআল্লাহ। তো পার্সেন্টেজ কি কমে যাচ্ছে না, আরও কমে গেল। এরপর যদি প্রশ্ন করি যে আমরা কোরআনের আদেশ কতজন মেনে চলি আর নিষেধগুলো কতজন বর্জন করি, পার্সেন্টেজ কিন্তু আরও কমে আসবে। আবার যদি প্রশ্ন করি যে কোরআনের দাওয়াত কয়জন দিচ্ছি, আরও কমে আসবে। আর যদি সবচেয়ে বড় প্রশ্ন করে বসি ভুল করেও যে আমরা কোরআনের বিধান শাসন আইন বাস্তবায়ন করছি কয়জন, তাহলে তো অবস্থা খারাপ, স্বাধীনভাবে চলাফেরা করা মুশকিল, হয় মাটির তলে না হলে জেলখানায়। এই হলো বাস্তবতা। কিন্তু কোরআনকে আমরা সবাই ভালোবাসি, তাই না? ভালোবাসি, মহব্বত করি, আমরা চাই যে আল কোরআন আমাদের জন্য সুপারিশ করুক এবং কোরআনের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিক, এটা আমরা সবাই চাই। কিন্তু বিশ্বাস করুন, আল কোরআনুল করিমের এই হকগুলোকে আদায় না করলে আল কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনুন হুজ্জাতুন লাকা আও আলাইকা, আল কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে কিয়ামতের মাঠে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। পৃথিবীর মানুষরা যদি আল কোরআনের হকগুলো মেনে চলতো তাহলে কোরআন তাদের পক্ষে সাক্ষী দিবে, আর যদি না হক মেনে চলে কোনো সন্দেহ নাই কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিবেই দিবে। আর কোরআনুল করিম যার পক্ষে সাক্ষী দিবে নিশ্চিত সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কোনো সন্দেহ নাই সে ব্যক্তির জাহান্নাম ছাড়া কোনো জায়গা নেই। অতএব আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই, এর সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে এবং সেভাবেই আমাদেরকে পথ চলা উচিত। এটাই হচ্ছে মূল কথা আলোচনা। আল্লাহ পাক 114টা সূরা নাজিল করেছেন কোরআনের মধ্যে, নাকি আরও সূরা আছে ভাই? আমাদের এক ভাই দেখালেন যে মাশাআল্লাহ কোরআনে আরও অনেক সূরা আছে। আজকাল কিছু মানুষ বের হয়েছে সমাজে যারা মুসলিম পরিবেশের মধ্যে ঢুকে ইসলামের নাম দিয়েই, ইসলাম কোরআন সুন্নার কথা বলেই মানুষকে দলে দলে খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টান অবাক হচ্ছেন, তারা আপনার মতোই দেখতে, আপনার মতোই দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা পাগড়ি আছে, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, ইমামতি করছে, কিন্তু ভিতরে তারা খ্রিস্টান, খ্রিস্টান নাসারা। তারা বলছে কোরআনে আরও অনেক সূরা আছে, এবং একজন অজ্ঞ মানুষ যে ব্যক্তি কোরআন সম্পর্কে আসলে জানে না, মুসলিম পরিবারের সন্তান, সে কিন্তু খুব সহজেই প্রতারিত হবে, হবে না? বাংলাদেশের মানুষকে যদি আরবি দিয়ে একটা গালি দেয়া হয় মানুষ বলে সুবহানাল্লাহ। আরবি ভাষার প্রতি মহব্বত, আরবি শব্দ শুনলে মনে করে যেটা আল্লাহর কালাম, তাই না? আরবিতে তো গালিও দেয়া যায়। তো সেই মানুষ যদি শোনে যে কোরআনে এরকম আরও অনেক সূরা আছে তাহলে কেন সে প্রতারিত হবে না? তো এই প্রতারণা থেকে বাঁচার জন্যে কোরআন সম্পর্কে খুব ভালো ধারণা থাকা উচিত আমাদের, এবং কোরআনুল করিমের যে ব্যাখ্যা হাদিস এগুলো সম্পর্কেও খুব ভালো ধারণা থাকা উচিত। 114টা সূরার মধ্যে একটা ছোট্ট সূরা আমাদের আজকের আলোচনার বিষয়, সেটা হলো সূরাতুল আসর। আমি পর্দার আড়ালে মা বন্ধুকে অনুরোধ করব যে আপনারা আপোষে কথা বলবেন না, আমরা অল্প সময় এখানে থাকব ইনশাআল্লাহ। যতটুকু সময় এখানে থাকব আদবের সাথে বসব, আপোষে গল্পগুজব করব না। অন্য গল্পগুজব তো পরেও করতে পারবেন ইনশাআল্লাহ। মোবাইল ফোনগুলোকে সাইলেন্ট রাখব, এমন কিছু করব না যাতে একটা নেকির কাজ করতে এসে উল্টা গুনাহ হয়ে যায়। নেকিটা কেমন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি শুধু কাউকে দিন শেখানোর জন্যে অথবা দিন শেখার জন্যে বাসার থেকে বের হয়, ফেরেশতাগণ তার পায়ের নিচে তাদের পাখাকে বিছিয়ে দেন। আরও বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন একটা কম কোরআনুল করিমের কথা শোনার জন্যে বা দিনের কথা জানার জন্যে কোনো একটা জায়গায় একত্রিত হয় তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা বা প্রশান্তি নাজিল হয়।
এবং ফেরেশতা মণ্ডলী তাদেরকে ঘিরে ধরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফেরেশতারা আছেন তাদের সামনে আল্লাহ পাক এই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। তো এই যদি ফজিলত আমরা পেতে চাই, আরেকটা ফজিলত বলে দেই যে এই সময় বসে বসে দোয়া করতে থাকেন, যতক্ষণ এই মজলিসে বসে আছেন দোয়া করতে থাকেন মনে মনে, এখন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এই মজলিসে এখন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো আমরা একটা ইম্পর্টেন্ট দোয়া করে নেই, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জাহান্নাম থেকে বাঁচান, আমিন, এবং সবাইকে আল্লাহ পাক জান্নাতের ছোট্ট জায়গা হলেও যেন দান করেন, আমিন। এতটুকু যথেষ্ট। আল্লাহ পাক কি বলেছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে ব্যক্তি সফল, এটাই মহা সাফল্য। আজকে আমরা যে সাফল্যের পিছনে ছুটছি, আমাদের বাড়ি, আমাদের গাড়ি, সন্তান সন্ততি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জমি জমা, স্ট্যাটাস, আল্লাহ পাক বলছেন এগুলো কিছুই না, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাত ফাস, এ ব্যক্তি সফল, আর কেউ সফল না। বিশ্বাস করেন প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় মা, পৃথিবীতে আপনার যদি সব কিছু থাকে, সব কিছু, কোনো অভাব নাই, কোনো অনটন নাই, আপনার সব কিছু আছে দুনিয়ায়, কিন্তু কবরে গিয়ে আপনি হেরে গেলেন, আপনার জীবনটা হেরে গেল। আর পৃথিবীতে আপনার কিছুই নাই, কিচ্ছু নাই, দিন আনেন দিন খান, আপনি কবরে জিতে গেলেন, আপনি জিতে গেলেন, এটাই জীবন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের মোহ তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছেন যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাচ্ছ, এটাই জীবন। এখন আমরা জীবনের মধ্যে নাই, আমরা এখন পরীক্ষা ক্ষেত্রের মধ্যে আছি, আপনি আমি পরীক্ষা দিচ্ছি, এটা জীবন না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকালের জীবন চিরস্থায়ী এবং সর্বোত্তম। ওয়ামা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা মরীচিকা, প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে একটা সূরা নাজিল করেছেন, ছোট্ট একটা সূরা। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন কোন চারটা কাজ করলে যে কেউ, পৃথিবীর যে কোনো ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর এই চারটা কাজ যে করতে পারবে না, কোনো সন্দেহ নাই যে এই ব্যক্তি জাহান্নামে যাবে অথবা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, সময়, টাইম এর কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎআমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। ঈমান, আমলে সালেহ, সত্যের উপদেশ এবং সবর, এই চারটা কাজ যে ব্যক্তি একসাথে করতে পারবে এবং এই অবস্থায় তার জীবন পরিচালিত হবে, এই অবস্থায় তার মৃত্যু হবে, ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। এই চারটা কাজ যে করতে পারবে না, এটাকে স্বীকারও করবে না, করার চেষ্টাও করবে না, ওই অবস্থায় যদি মারা যায়, ইন্নাল ইনসানা লাফি খুসর, তাহলে নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একটু ব্যাখ্যা করছি, প্রথমে তো আল্লাহ পাক বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসম কেন করলেন, প্রশ্নটা ভালো না? আল্লাহ পাক এমন কোনো কিছুর কসম করবেন না যেটা অনর্থক, যেটার কোনো মূল্য নাই, অহেতুক কোনো কিছুর কসম আল্লাহ পাক করবেন না, এটা সিম্পল। আল্লাহ পাক কোরআনে অনেক কসম করেছেন, ওয়া তিন, ডুমুর ফলের কসম, ওয়া জাইতুন, জাইতুন জলপাইয়ের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম বা সিনাই উপত্যকার কসম, আল্লাহ পাক অনেক কসম করেছেন, ওয়া দুহা, দ্বিপ্রহরের কসম, ওয়াল লাইলি, এই যে রাতের কসম, ওয়া শামসি, সূর্যের কসম, ওয়াল কমারি, চাঁদের কসম, প্রচুর কসম কোরআনে করা আছে। তো নিঃসন্দেহে আল্লাহ পাক যেগুলোর কসম করছেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক এখানে সময়ের কসম করছেন, কোনো সন্দেহ নাই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সময় মানেই হচ্ছে আপনার হায়াত। একটু চিন্তা করবেন, আমি বলি যে একটা অঙ্ক করতে,
চিন্তা করবেন যে আল্লাহ পাক আপনাকে ধরেন 60 বছর হায়াত দিয়েছে, কথার কথা বলছি, কমও হতে পারে বেশিও হতে পারে। এই 60 বছরের মধ্যে এখন আপনার বয়স 30 বা 40, আর শেষের 5 বছর আপনি বাদ দেন, শেষের 5 বছর আপনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না। তো এই 40 যদি হয় আপনার বয়স, আর 60 বছর যদি আপনার হায়াত থাকে, তাহলে আপনার 15 বছর বাকি আছে জীবনের। 15 বছরকে আপনি দিন দিয়ে গুণ করেন, মাস দিয়ে গুণ করেন, দেখেন কতদিন আপনার হায়াত বাকি আছে, কথা কথা। এই দিনগুলোর মধ্যে আপনি খাওয়া দাওয়া করবেন, লেখাপড়া করবেন, পেশাব পায়খানা করবেন, স্ত্রী সন্তানকে সময় দিবেন, বাজার করবেন, রাষ্ট্র চালাবেন, ইত্যাদি ইত্যাদি। কতটুকু সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাখছেন? এই 15 বছরে আপনার প্ল্যান কি, আপনি কি চান করতে, কিভাবে এই 15 বছর চললে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, কখনো কি চিন্তা করেছেন? এভাবে আপনি চিন্তা করেন আর নাই করেন, মালাকুল মউত কিন্তু চিন্তা করছে। আপনি আমি চিন্তা করি বা না করি, আমাদের হায়াতের যে গাছটা আছে সেই গাছ থেকে কিন্তু পাতা প্রতিদিন একটা একটা করে ঝরে পড়ছে, তাই নয় কি? বুঝতে পারি নাই। একটা হায়াতের গাছ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা, এখান থেকে পাতা ঝরে পড়ছে না? যেই পাতা ঝরে পড়ছে সেটা কি আবার জোড়া লাগবে? যেই দিন চলে যাচ্ছে এটা কি আবার ফিরে আসবে? আজকের এই সময়টা কি আবার কখনো ফিরে আসবে? আসবে না। ওয়াল আসরি, এই যে সময়ের কসম, আল্লাহপাক সময়ের কসম করে আমাদেরকে সময় নিয়ে ভাবতে বলছেন। তুমি তোমার রিজিক এবং হায়াত নিয়ে ভাবো যে হে মানুষ, তুমি তোমার জীবনটাকে, হায়াতটাকে কোন পথে পার করছো। মানুষ দুইটা কাজ করে, হয় হায়াতটাকে দুনিয়ার জন্য ব্যয় করবে অথবা আখেরাতের জন্য ব্যয় করবে। আপনি যদি আপনার পুরো হায়াতটাকে দুনিয়ার জন্য ব্যয় করেন, তাহলে পরকালে আপনার কোনো অংশ নাই। কিন্তু আপনি যদি আপনার হায়াতটাকে পরকালের জন্য ব্যয় করেন, তাহলে আল্লাহ পাক দুনিয়াও দিবেন আখেরাতও দিবেন ইনশাআল্লাহ। কিভাবে? সবচেয়ে শ্রেষ্ঠ উত্তরটা হচ্ছে, দুনিয়ার প্রত্যেকটা কাজ, প্রতিটা কাজ, আপনার ঘুম, আপনার খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, স্ত্রী সহবাস, আপনার বাজারঘাট, ব্যবসা বাণিজ্য, আপনার কি বলবো, সমাজ চালানো, রাষ্ট্র চালানো, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কাজ যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করতে পারেন, তিনি যেভাবে করেছেন সেভাবে করতে পারেন, তাহলে দুনিয়ার প্রত্যেকটা কাজই আপনার ইবাদত হয়ে গেল, তখন আপনি ক্ষতিগ্রস্ত হলেন না। খুব সিম্পল, সকালে ঘুম থেকে উঠলেন, দোয়া পড়লেন, ঘুমাতে গেলেন, দোয়া পড়লেন, বাথরুমে গেলেন, দোয়া পড়লেন, বের হলেন, দোয়া পড়লেন, আপনি পড়াশোনা করছেন, দোয়া পড়লেন, খাবার খাচ্ছেন, দোয়া পড়লেন, আপনি নামাজ পড়ছেন মাশাআল্লাহ, যাকাত দিলেন সামর্থ্য হলে হজ করলেন, কাউকে ক্ষতি করলেন না, মিথ্যা বললেন না, গীবত করলেন না, হিংসা করলেন না, ইসলামের আল্লাহ দ্রোহী কোনো কাজই করলেন না, রাসূলের সুন্নাহ মতো জীবনটা চালালেন, ইনশাআল্লাহ তাআলা এই কবরটা আপনার জন্য জান্নাতের টুকরা হবে ইনশাআল্লাহ। এবং আপনার দুনিয়ার হায়াতটা কিন্তু আপনার কি হলো, পরকালের সাফল্য অর্জনের মাধ্যম হয়ে গেল, আপনি দুনিয়াও পেলেন আখেরাতও পেলেন। আর যদি দুনিয়ার প্রত্যেকটা কাজ আপনি আপনার মন মতো করেন, ইচ্ছা মতো ঘুমালেন, ইচ্ছা মতো উঠলেন, ইচ্ছা হলো নামাজ পড়লেন, পড়লেন না, পর্দা ইচ্ছা হলো করলেন, করলেন না, ভালো কাজ কিছু করলেন আবার খারাপ কাজও করলেন, আপনি দুনিয়াকে আপনার উদ্দেশ্য করে নিলেন যে দুনিয়ার জীবনটাই আমার মূল উদ্দেশ্য, এখানে বড় হতে হবে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি করতে হবে, এর জন্য যা করার আমি তাই করব, পরকাল কোথায় যায় যাক, এই চিন্তা যদি থাকে তাহলে আপনি ওই ক্ষতির মধ্যে আছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক সময়কে নিয়ে ভাবতে বলেছেন। এটা একটা ব্যাখ্যা যে সময়কে নিয়ে ভাবার অর্থ হচ্ছে আপনাকে আপনার হায়াতকে নিয়ে ভাবতে হবে, স্পেশালি ভাবতে হবে যুবকদেরকে, কারণ যুবকদেরকে শয়তান বোঝাবে যে তোমার এখন অনেক সময় পড়ে আছে, তুমি এগুলো নিয়ে চিন্তা এখন করার দরকার নাই, আগে পড়াশোনা শেষ হোক, বিয়ে শাদী করি, চাকরি বাকরি হোক, তাই না ভাই, ব্যবসা বাণিজ্য করি, তারপরে বাচ্চা কাচ্চা হবে পরে, শেষ বয়সে একটা চিল্লা দিয়ে নিব ইনশাআল্লাহ, নাকি ভাই, অথবা একটা হজ করে নিব। শয়তান এভাবে মানুষকে ধোকা দেয়। একটা ছেলে আমাদের সাথে খেলাধুলা করতো ছোটবেলায়, গত মাসেই শুনলাম, একটা জায়গা থেকে সফর করে আসলাম, শুনলাম রংপুরে এসে যে ওই ছেলেটা মারা গেছে, আমার তো জুনিয়র। এরকম অনেক ছেলে আছে না আপনাদের ব্যাচমেট?
তো এই যে শয়তান আমাদেরকে বোঝায় যে সময় অনেক পড়ে আছে, পরে শিখে নিও, পরে করব, কোনো সন্দেহ নাই, ইবলিস আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে, খুব সতর্ক থাকবেন। ইন্নাল শয়তান লিল ইনসান আদুউ মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য কি প্রকাশ্য শত্রু। সময়ের কসম করে আল্লাহপাক আরেকটা বিষয় বোঝাতে চাচ্ছেন, এটা ভালো করে বোঝেন। আল্লাহপাক ওয়াল আসরি বলে বোঝাতে চাচ্ছেন যে ইতিহাসের দিকে তাকাও, অতীতের দিকে তাকিয়ে দেখো, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারাই যুগে যুগে আল্লাহ এবং তার রাসূলের সাথে গাদ্দারি করেছে, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অমান্য করেছে, অগ্রাহ্য করেছে, মুখ ফিরে নিয়েছে এবং ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ বা প্রত্যেককে শিকড় দিয়ে উপড়ে ফেলে দিয়েছে। ভালো করে খেয়াল করে দেখেন, হিস্ট্রি দেখেন, ওই যে নূহের কওম আল্লাহপাক পানিতে ডুবিয়ে মেরে দিলেন, আদ জাতি অনেক শক্তিশালী ছিল, লম্বা চওড়া, আল্লাহপাক ঝড় দিয়ে উড়িয়ে দিলেন, সামুদ জাতি ওইরকম লম্বা চওড়া, এক একজন 60 ফিট করে লম্বা, তার চেয়েও বেশি, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করে, আল্লাহপাক ওদেরকে একটা শব্দ, বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিলেন। কওমে লুত, তারা মনে করতো আমরা অনেক উন্নত সভ্যতা, সমকামী ছিল তারা, ছেলে ছেলের সাথে জেনা করতো, নাউজুবিল্লাহ, আল্লাহপাক এদেরকে কী করেছেন, জমিনটাকে তুলে আকাশে নিয়ে আবার উল্টা দিক দিয়ে বসিয়ে দিয়েছেন। জর্ডান, জর্ডান দেশের ডেড সি, মৃত সাগরে গিয়ে দেখবেন ইন্টারনেটে গিয়ে, ওখানে ডেড সি আছে, ডেড সি মৃত সাগর, এই জায়গায় কওমে লুত বসবাস করত, ওই সাগরে কেউ ডোবে না, নামলে আপনি ভেসে থাকবেন, অভিশপ্ত জায়গা এটা একটা। ইতিহাসের দিকে তাকান, আল্লাপাক যাদের যারাই আল্লাপাকের বিরোধিতা করেছে আল্লাপাক কাউকে ছাড় দেননি। ফেরাউন সবচেয়ে বড় শক্তি পৃথিবীর, পরাশক্তি, আজকে পুতিন বা ট্রাম্প এদের কাছে কিছুই না, এই বাইডেন টাইডেন কিছুই নাই এদের কাছে, ফেরাউন ছিল এত শক্তিশালী, এত শক্তিধর যে আল্লাপাক বলেছেন এর মতো কোনো কম, এত শক্তিশালী কম আমি সৃষ্টি করিনি কখনো। আল্লাপাক তাদেরকে কী করলেন, লোহিত সাগরে দলবল সহ ডুবিয়ে মেরে দিলেন। মাদিয়ান, কওমে মাদিয়ান, শুআইব আলাইহিসসালামের কম, ওরা মাপে কম দিত, আজকের আমাদের এই বর্তমান বাজার এবং ইকোনমিক সিস্টেমের মতো, আজকের ইকোনমিক সিস্টেম দাঁড়িয়ে আছে সুদের উপরে এবং প্রতারণার উপরে, চিটিং, বাটপাড়ি এবং সুদ। এই যে কাগজের টাকা, এটা একটা চিটিং, এই কাগজের টাকা দিয়ে আপনার সম্পদ লুট করা হচ্ছে, ইলেকট্রনিক মানি দিয়ে আরও লুট করা হবে সামনে, অপেক্ষা করতে থাকেন। প্রতারণা, চিটিংয়ের উপরে একটা ইকোনমি দাঁড়িয়েছিল বিশ্বে, এর নাম ছিল কওমে শুআইব, শুআইব আলাইহিসসালামের কওম, ওরা মানুষকে মাপে কম দিত, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করত, আল্লাহপাক ওদেরকে ধ্বংস করেছেন ভূমিকম্প দিয়ে, কী দিয়ে, ভূমিকম্প দিয়ে। তারপরে দেখেন কওমে ইব্রাহিম, নমরুদ, আল্লাহ কী করলেন, ধ্বংস করেন নাই, মশা দিয়ে। ওয়াল আসরি, সময়ের দিকে তাকিয়ে দেখো, হিস্ট্রির দিকে তাকিয়ে দেখো, যারাই যুগে যুগে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অমান্য করেছে, ইসলামের সামনে আত্মসমর্পণ করে নাই, আল্লাহপাক কাউকে ছাড় দেন নাই। তাই এই যুগের, এখনকার যুগের যারা ফেরাউন আছে, এ যুগের যারা নমরুদ, এ যুগের যারা আবু জাহেল, এদেরকে আমরা সতর্ক করতে চাই, সময় থাকতে লাইনে চলে আসেন, না হলে পালাবার পথ খুঁজে পাবেন না, আল্লাহপাক শিকড় উপরে ফেলে দেবেন ইনশাআল্লাহ তাআলা, কোনো শক্তি নাই আপনাদেরকে ঠেকায়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোনো শক্তি নাই যেটা আগামী দিনগুলোতে ইসলামের বিজয়কে ঠেকাতে পারে। আপনারা যারা বোঝার পরেও, কোরআন হাদিসের সত্য জানার বোঝার পরেও প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করছেন, তাদেরকে এতটুকু বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধরা বড়ই কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাপাকের ধরা বড়ই কঠিন। ওয়াইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাপাক প্রত্যেকটা বিষয়ের উপর ক্ষমতাবান। ওয়াইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর, আল্লাপাক আপনাদের মনের কথা জানেন। হুয়া হাসবুহ, তিনি যথেষ্ট। নিয়ামাল মাওলা, তিনি কতই না উত্তম অভিভাবক। ওয়া নিয়ামান নাসির, তিনি কতই না উত্তম সাহায্যকারী, কোনো সন্দেহ নাই। وجعل كلمة الذين كفروا السفلى, তিনি কুফরির কালিমাকে অবনমিত করবেন। وكلمة الله هي العليا, তিনি আল্লাহর কালিমাকে সমুন্নত করবেন। আল্লাহু আকবার,
এটা আল্লাহ পাক করবেন, সামনের দিনগুলো অপেক্ষা করতে থাকেন। সময়ের কসম আল্লাহ পাক বলেছেন সময় থেকে শিক্ষা নিতে। তো এই যুগের যারা ফেরাউন আছেন, আবু জাহেল, নমরুদ আছেন, তাদেরকে আমরা বলবো যে ইসলামের কাছে আত্মসমর্পণ করুন, জ্ঞান অর্জন করুন, আপনার চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। হয়তোবা আজকে আপনি দুনিয়ার মোহে পড়ে, অথবা অজ্ঞতাবশত, অথবা কোনো দুনিয়াবী স্বার্থের কারণেই হোক, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আল্লাহর বিরুদ্ধে চলে গেছেন। আমরা দাওয়াত দিব যে আপনি ইসলাম বুঝে ইসলামের দিকে আসুন, আল্লাহ চাইলে আপনাকেও আল্লাহ পাক ওমরের মতো কবুল করতে পারেন, হামজার মতো কবুল করতে পারেন। ওমর ইবনে খাত্তাব খোলা তরোয়ালি নিয়ে যাচ্ছেন রাসূলকে হত্যা করবেন, আল্লাহ পাক সেই ব্যক্তিকে বানালেন আমিরুল মুমিনিন। তাহলে আপনিও কেন হতাশ হচ্ছেন? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সময়ের কসম বলে আল্লাহ পাক আরেকটা বিষয় বলেছেন, এটা আপনাদের জন্য বলে আসরি বলে আল্লাহ পাক বুঝাতে যাচ্ছেন যে শেষ জামানার, শেষ সময়ের যে মানুষগুলো থাকবে এরা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে থাকবে। পৃথিবীর ইতিহাসে যত মানব গোষ্ঠী চলে গেছে তার চেয়ে এই শেষ জামানার যে মানুষগুলো আছে আমরা, আমরা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছি। কারণ কি? কারণ হচ্ছে শেষ জামানায় সবচেয়ে বড় একজন ফিতনা বের হবে, সবচেয়ে বড় একটা ফিতনা, যেরকম ফিতনা পৃথিবীর ইতিহাসে কখনো আসে নাই। সেই ফিতনার নাম হচ্ছে মাসিহুদ দাজ্জালের ফিতনা। আর এই মাসিহুদ দাজ্জালের ফিতনার জন্যেই পৃথিবীর সমস্ত ছোট ছোট ফিতনাগুলোর জন্ম হয়েছে। প্রত্যেকটা ছোট ছোট ফিতনা দাজ্জালের সাথে সম্পর্কিত। একটা হাদিস আছে যে দাজ্জাল পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, এবং দাজ্জালের জন্যেই পৃথিবীর ছোট ছোট ফিতনাগুলোর আবির্ভাব হবে। শেষ জামানার ফিতনাগুলো কেমন কয়েকটা বলছি। শেষ জামানায় সমাজের 99% মানুষ সুদ খাবে, মানুষ জিনা করবে, জিনাকে হালাল মনে করবে। আজকে কি কেউ জিনাকে হারাম মনে করলো আজকের দিনটায়? এটা কি এখানে আমি যদি ফ্রি মিক্সিংয়ে যাই একটা ছেলের সাথে, এতে আমার গোনা হবে এটা মনে করে কি আজকে ছেলে মেয়েরা দিনটা পার করলো, রাতটা পার করছে? তারা কিন্তু এটা হালালই মনে করছে, জায়েজ। এক্স্যাক্টলি, পবিত্র ভালোবাসা। ভাই মনে অনেক ভালোবেসেছেন জীবনে। তো দেখেন মানুষ জিনা করছে, জিনাকে মানুষ জায়েজ মনে করছে শেষ জামানায়। এটা নবীজি বলেছেন মানুষ মদ খাবে, মদকে হালাল মনে করবে, মানুষ বাদ্যযন্ত্র শুনবে, এটাকে হালাল মনে করবে, মানুষ বাসায় ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করবে না, মানুষ সলাত আদায় করবে কিন্তু ওর মধ্যে ইমান থাকবে না, মানুষ সকালে মুমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে কাফের হবে সকালে মুমিন হয়ে যাবে, মানুষ দিনের স্বার্থে দুনিয়াকে বিক্রি করে দিবে, সরি, মানুষ দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করে দিবে। প্রচুর ভূমিকম্প হবে, মহামারী ছড়াবে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে, সময়গুলো এত দ্রুত চলে যাবে মনে হবে যেন বছর মাসের মতো চলে যাচ্ছে, আলেম ওলামার সংখ্যা কমতে থাকবে, খালি বক্তার সংখ্যা বাড়তে থাকবে, মানুষ এমনভাবে রাত্রি যাপন করবে যেন মনে হবে ওদেরকে কখনো মরতে হবে না, সমাজ থেকে ইসলামিক খেলাফত উঠে যাবে, ইসলামের আইন শাসন কেউ বাস্তবায়ন করবে না, বিশ্বের আনাচে কানাচে মুসলিমদেরকে ধরা হবে আর হত্যা করা হবে, রক্তের নদী সমুদ্র বয়ে যাবে। বাইরে বলতেছে যে নুনজার একটা প্রোগ্রাম, ওখানে অনেকেই আসবে আর এরা ছেলেরা সবাই থাকবে, এখানে মেয়েদের উদ্দেশ্যে করে একটু শেষ করা যায়। ঠিক আছে, এরকম অনেকগুলো আলামত পাওয়া যায় যেগুলো আসলে শেষ জামানা সম্পর্কিত, যেটা জানার জন্যে আপনি শুধু আলামত সাহ, কেয়ামতের আলামত এই সংক্রান্ত হাদিসগুলো পড়লেই বুঝতে পারবেন। আল্লাহ পাক শেষ জামানার মানুষদেরকে বেশি সতর্ক থাকতে বলেছেন বলে আসরি, কারণ এই জামানায় সবচেয়ে বড় ফিতনা আসবে, দাজ্জালের ফিতনা। তার আগে ইমামুল মাহদী আসবেন এবং তার হাত ধরে ইসলামিক খেলাফত এর ভিত্তি স্থাপিত হবে, এবং ইহুদিদের হাতে, ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে, মুসলিমরা যুদ্ধে পেরে উঠবে না,
কারণ ওদের সাথে দাজ্জাল থাকবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিসসালামকে পাঠাবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করে ওই জেরুজালেম থেকে ইসলামিক খেলাফা আবারও বাস্তবায়ন করবেন। এটা সামনে হতে যাচ্ছে। তো শেষ জামানার মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ক্ষতিগ্রস্ত বলেছেন, বেশি ক্ষতিগ্রস্ত আমরা যারা আছি। আর আমরা যে শেষ জামানার মানুষ এটা বোঝার জন্য আপনার এতটুকু জ্ঞান অর্জনের দরকার, আপনি শুধু কোরআনের অর্থটা পড়েন এবং শেষ জামানা সংক্রান্ত যে হাদিসগুলো আছে এগুলো একটু রিডিং পড়েন, তাহলেই বুঝতে পারবেন। আমি একটা লেকচার দিয়েছি, ইউটিউবে আছে, যে বিগত 100 বছরে এই বিশ্বের কী পরিবর্তন হয়েছে। বিগত 100 বছরে এই বিশ্বের যা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আগের 1000 বছরেও হয় নাই। লাস্ট 100 বছরে কিয়ামতের 100টার মধ্যে 90টা আলামত দেখা যাচ্ছে, প্রায় 90% আলামত আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি লাস্ট 100 বছরে। আল্লাহ পাক বলেছেন আমরা ক্ষতির মধ্যে আছি, শেষ জামানার মানুষেরা। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে, স্পেশালি আমরা। ক্ষতিটা কেমন? ক্ষতিটা দুই প্রকার, আমি একটু দ্রুত আগাচ্ছি, একটু আমার সাথে থাকেন। ক্ষতিটা দুই প্রকার, এক প্রকার ক্ষতি হচ্ছে ইহকালের ক্ষতি। ইহকালের ক্ষতি মানে এই দুনিয়ার জীবনে যত সমস্যা, মানব জাতির যত সমস্যা, এগুলোর মূল কেন্দ্র দেখবেন আপনি মানুষটা নিজেই। ব্যক্তি জীবনের সমস্যা মূল কারণ মানুষ নিজেই। আমার পরিবারের সমস্যা মূল কারণ কি? আমি নিজেই। কিন্তু সমাজের সমস্যা আমাদের কারণেই, রাষ্ট্রের সমস্যা জিনভূতের কারণে আমাদের কারণে, এই বিশ্বের গ্লোবাল সমস্যাগুলোর কারণ কি? মানুষ নিজেই। অর্থনৈতিক সমস্যা কারণ কে? মানুষ নিজেই। মানুষের ক্ষতি একটা দুনিয়াবী ক্ষতি, যার মূল উৎস হচ্ছে মানুষ। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলেছেন, জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের দুই হাতের কামাই। আরেকটা ক্ষতি হচ্ছে পরকালের ক্ষতি। মানুষই একমাত্র সৃষ্টি, এছাড়া জিনরা আছেন, যাদেরকে এই যে মৃত্যু, এই কবর, এই প্রশ্নোত্তর, হাসর, মিজান, ফুলসিরত, জান্নাত, জাহান্নাম এগুলো ফেস করতে হবে। গরু, ছাগল, হাঁস, মুরগিকে এগুলো করতে হবে না। কিন্তু মানুষেরই চলাফেরা দেখলে মনে হয় না যে মানুষকে কখনো মৃত্যুবরণ করতে হবে, অথচ আমাদের সামনে 3, 5, 8টা প্রশ্ন অপেক্ষা করছে, 8টা প্রত্যেকের সামনে, আপনার আমার সবার সামনেই। নিঃশ্বাস চলে গেলেই 3টা প্রশ্ন শুরু হয়ে যাবে। মান রব্বক, কে তোমার রব? পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছে সে ব্যক্তি কশ্চিনকালে উত্তর দিতে পারবে না যে রব্বি আল্লাহ, এটাই বাস্তবতা। মা দিনুক, তোমার দিন কি? পৃথিবীতে যারা ইসলাম পরিপূর্ণভাবে পালন করে নাই বা ইসলামের সামনে আত্মসমর্পণ করে নাই, তারা কশ্চিনকালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, সে যেই হোক না কেন, সে কোনো দেশের এমপি মন্ত্রী যেই হোক না কেন, সে বিশ্বের যত বড়ই মোড়ল হোক, যদি ইসলামের সামনে আত্মসমর্পণ করতে না পারে, মাদিনুকা প্রশ্নের উত্তর সে দিতে পারবে না, কবর চাপা দিবে। মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? এই পৃথিবীতে সে যত বড়ই এমপি মন্ত্রী, ব্যবসায়ী, চাকুরিজীবী, বিশ্বনেতা, সমাজ নেতা যেই হোক না কেন, আলেম জালেম যেই হোক, সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন না করে, তাহলে মান নাবিয়ুক, এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না, এটাই বাস্তবতা। আর যারা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন, তাদেরকে ফেরেশতারা আরও একটা প্রশ্ন করবেন, তারা অবাক হয়ে জিজ্ঞাসা করবেন, কাইফা তাআলামু হাযা, তুমি কেমন করে এই প্রশ্নের উত্তর দিতে পারলে, এটা তো অনেক কঠিন প্রশ্ন, বেশিরভাগ মানুষই তো এর উত্তর দিতে পারে না। 1999 জন মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পারে না, এটারও দলিল আছে সহিহ বুখারীতে, 4 বার হাদিস এসেছে যে আদম আলাইহিসসালামকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিসসালাম বলবেন কতজনকে হে আল্লাহ? আল্লাহ পাক বলবেন 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও, একজন জান্নাতে যাবে হাজারে। তো যে ব্যক্তি 3টা উত্তর দিতে পারবে সে ব্যক্তিকে প্রশ্ন করা হবে কেমন করে জানলে, সে ব্যক্তি বলবে কারাতু কিতাবুল্লাহ ওয়া আলিমত, আমি আল্লাহর কিতাব কোরআন পড়ে এটা জেনেছি, আমি আল্লাহর কিতাব পড়েছি,
পরে এগুলোর উত্তর জেনেছি। কিতাব পড়ার সময় হয় আমাদের? সুবহানাল্লাহ, পরকালের ক্ষতি এই তিনটা প্রশ্ন, তারপরে কেয়ামতের মাঠে ওঠার সময় আরও পাঁচটা প্রশ্ন, উঠে দাঁড়ানোর সাথে সাথেই পাঁচটা প্রশ্ন। এক নম্বর, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছ? দুই নম্বর, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছ? তিন নম্বর, কোন পথে সম্পদ উপার্জন করেছ? যারা রিলিফের মাল খেয়ে বেড়াচ্ছেন তাদেরকে বলছি, প্রশ্ন করা হবে কোন পথে সম্পদ অর্জন করেছ? যারা সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন ভালো করে হিসেব করে খান। তারপরে প্রশ্ন করা হবে কোন পথে সম্পদ ব্যয় করেছ। পাঁচ নম্বর, জানা অনুযায়ী আমল করেছিলে কি করো নাই? আলেম ওলামা সব ধরা। পাঁচটা প্রশ্ন আবার বলবো, কোন পথ, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো, পুরো জীবনের হিসাব দাও। তারপরে যৌবন, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো? তিন নম্বর, কোন উৎস থেকে সম্পদ অর্জন করেছিলে? চার নম্বর, কোন উৎসে সম্পদ ব্যয় করেছো? পাঁচ নম্বর, জানা অনুযায়ী জ্ঞান অনুযায়ী আমল করেছো কি করো নাই? এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আলেম জালেম এমপি মন্ত্রী যেই হোক না কেন, এক পা কেয়ামতের মাঠে লড়তে পারবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবীদেরকে পর্যন্ত এই প্রশ্ন করা হবে, আপনি কি মনে করছেন? আপনি আমি তো তেজপাতা, সাহাবীদেরকে পর্যন্ত এই প্রশ্নগুলো করা হবে। তারা এগুলো চিন্তা করতেন, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতেন, দাড়ি ভিজে যাইত। সাহাবীরা আল্লাহর পথে কি করেন নাই, জীবন জান মাল সময় শ্রম সব ঢেলে দিয়েছে, গড্ডান উড়ে গেছে, হাত কেটে গেছে, কত যন্ত্রণা সহ্য করেছেন, তারপরেও তারা ভয় পাইতেন যে এগুলো আমাদেরকে ফেস করতে হবে। আবদুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তাকে বলা হচ্ছে আপনাকে মোতার যুদ্ধে যেতে হবে। তিনি কান্নাকাটি শুরু করলেন। অন্য সাহাবীরা বলছেন যে আপনি কি মৃত্যুর ভয় কাঁদছেন? তিনি বললেন না, আমি মৃত্যুর ভয় কাঁদছি না, আমি জানি এই যুদ্ধে যাওয়ার পরে আমি ফিরে আসব না। কিভাবে জানলেন? আমি এই কারণে জানি যে আমি এই যুদ্ধে যাওয়ার পরে আর জীবিত ফিরব না, কারণ আমার পরে নবীজি বলেছেন যদি আবদুল্লাহ ইবনে রাওহা শহীদ হয়ে যায় তাহলে পতাকা বহন করবে আল্লাহর পতাকাগুলোর মধ্যে একটা পতাকা, তার মানে আমি যুদ্ধে শহীদ হয়ে যাব। আমি জানি, আমি এই ভয় কাঁদছি না, আমি এই ভয় কাঁদছি যে কাল কেয়ামতের মাঠে যখন পুল সিরাতকে দাঁড় করানো হবে তখন প্রত্যেক আদম সন্তানকে এর উপর দিয়ে পার হতে হবে। এই চিন্তাটা করে আমি কান্নাকাটি করছি, এই সাহাবিদের চেতনা। আর আমরা সারাদিন ঘুষ খাচ্ছি, সারাদিন সুদ খাচ্ছি, জিনা করছি, ব্যভিচার করছি, নাউজুবিল্লাহ, আল্লাহ দ্রোহিতায় লিপ্ত আছি, ইসলামের বিরুদ্ধাচারণ করছি, মিডিয়া দিয়ে উঠে পড়ে লাগছি ইসলামের বিরুদ্ধাচারণ করার জন্য, আল্লাহর আইন সব তুলে দিচ্ছি, নামাজ পড়ছি না, যাকাত দিচ্ছি না, বছর বছর খালি একটু হজমরা করে আইওয়াশ দেখাই মানুষকে, তারপরে ভাবছি আমরা বিনা হিসাবে জান্নাতে যাব। এত সহজ না, লা আল্লাহ কখনো নয়, এত সহজ নয়। মানুষ ক্ষতির মধ্যে আছে, এই আয়াত ব্যাখ্যা করে রাত শেষ হয়ে যাবে। চারটা কাজ যারা করতে পারবেন, শেষ করে দিচ্ছি, এই চারটা কাজ যারা করতে পারবেন, হোক সে নারী বা পুরুষ বা যে কেউ, আল্লাহ পাক বলেছেন এরা ক্ষতি থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। এক নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন। ঈমান কি? এক কথা ঈমান অর্থ বিশ্বাস। কিসে বিশ্বাস? ছয়টা বিষয়ের প্রতি বিশ্বাস। এক, আল্লাহর প্রতি। দুই, তার ফেরেশতাগণের প্রতি। তিন, তার আসমানি কিতাবসমূহের প্রতি। চার, তার নবী রসুলগণের প্রতি। পাঁচ, পরকালের জীবনের প্রতি। আর ছয়, ভাগ্যের ভালো মন্দের প্রতি। মনে থাকবে ইনশাআল্লাহ, এই ছয়টা পিলারের প্রতি যারা মন থেকে বিশ্বাস করেন, মুখে স্বীকৃতি দেন এবং কাজে বাস্তবায়ন করেন, এদেরকে বলা হয় প্রকৃত মুমিন। যারা শুধু মুখে বলেন মনে বিশ্বাস করেন না, এদেরকে বলা হয় মুনাফিক। যারা মনেও বিশ্বাস করে না মুখেও স্বীকার করে না, এদেরকে বলা হয় কাফের। পরিপূর্ণ মুমিন হতে হলে হৃদয়ে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং কাজেও বাস্তবায়ন করতে হবে। খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছি, একদিন না একদিন জান্নাতে যাব, এই চিন্তা ঠিক না। আপনি একদিন না একদিন জান্নাতে গেলেও জাহান্নামের কোটি কোটি বছর শাস্তি খেটে তারপরে আসবেন। আমরা কি সেটা চাই? ঈমান
বিশ্বাস, স্বীকৃতি এবং কাজের সমন্বিত প্রচেষ্টার নাম। কালিমা পড়েছি, ইসলামে যা আছে তাই মানবো, যা নাই তা মানবো না। গড্ডান যায় যাবে, জান যায় যাবে, কি পরিণত হয় হবে, কিন্তু আল্লাহ, তার রসুল এবং তার বিধানকে ছাড়বো না। এর নাম ইসলাম, এর নাম ইমান। ইমান কেমন করে বুঝাবো? ইমানের সবচেয়ে জ্বলন্ত উদাহরণগুলো দেখেন, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামকে দেখেন। ইমান, ইমান এত উঁচু লেভেলের যে আল্লাহ পাকের যখনই কোনো বিধান আসছে সাথে সাথে সারেন্ডার। ইমান, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে সন্তানটাকে জবাই করে দাও, তিনি তো বললেন না, এর পিছনে যুক্তি কী, এর পিছনে দর্শনটা কী, জবাই করার পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কী, তিনি বললেন। সন্তানকে আর স্ত্রীকে রেখে আসো ওই জনমানব শূন্য মক্কায়, তিনি তো বললেন না, এর পিছনে যুক্তি কী, ব্যাখ্যা কী, বৈজ্ঞানিক ব্যাখ্যা কী, দর্শন কী। আর আজকে আমরা চিন্তা করি, আমাদের জ্ঞান পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেটা প্রমাণ করা যাবে সেটাই জ্ঞান। যা দেখি তা বিশ্বাস করব, যা দেখি না তা বিশ্বাস করব না। এই জন্যে আল্লাহকে দেখি না, আল্লাহকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, অতএব আল্লাহ বাদ। মালায়েকা, মালায়েকা ফেরেশতা, তাদেরকে দেখা যায় না। তো আপনারা যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছেন, এখানকার প্রফেসরদেরকে বলবেন যে ফেরেশতা কি আপনারা আদৌ বিশ্বাস করেন? বলবেন না, এগুলো তো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই। কারণ ফেরেশতাকে তো আপনি ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারছেন না, পারছেন? পরকাল, কবরের আজাব, জান্নাত জাহান্নাম, পুল সিরাত দেখেছেন? দেখেন নাই। ওদেরকে বলেন আপনারা কি বিশ্বাস করেন? বলবেন না, বিশ্বাস করি না। মুখে না বললেও তাদের চেতনা এরকমই। এডুকেশন সিস্টেমটা দাঁড়িয়ে আছে কুফুরের উপরে, শিরকের উপরে। তারা যা দেখে তা বিশ্বাস করে, যা দেখে না তা বিশ্বাস করে না। আমাদেরকে জ্ঞানের সংজ্ঞা শেখানো হয়েছে 7 বছর ইউনিভার্সিটিতে। 7 বছর শেখানো হয়েছে জ্ঞান কাকে বলে। সংজ্ঞা হচ্ছে মানুষ বুদ্ধি দিয়ে যা অর্জন করে সেটা জ্ঞান, মানুষ অভিজ্ঞতা দিয়ে যা অর্জন করে সেটা জ্ঞান, এবং পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে মানুষ যে সিদ্ধান্তে উপনীত হয় সেটা জ্ঞান। অতএব ইসলামের বেসিক ইমানের পিলারগুলা পরীক্ষা নিরীক্ষা গবেষণা পর্যবেক্ষণে আসে না, দ্যাট ইজ ওয়াই এগুলোর কোনো অস্তিত্ব নাই। এই হলো পশ্চিমা সভ্যতার দর্শন, এই হলো বর্তমান আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এই এই সবার দর্শন একই। ইসরায়েলি দর্শন এটাই, পশ্চিমা দর্শন এটাই, এবং ওই একই দর্শন প্রতিটা মুসলিম দেশে আজকে বাস্তবায়ন করা হয়েছে। সেম দর্শন, আপনার পুরো সিস্টেমটা এই দর্শনের উপর দাঁড়িয়ে আছে। আমাকে ফিলোসফি শেখাতে আসবেন না, 8 বছর পড়েছি আমি ফিলোসফি নিয়ে, এটাই হচ্ছে দর্শন। আর আমাদের দর্শনটা দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি কারা, যারা বিশ্বাস করে গায়েবের উপরে। আল্লাহকে দেখি নাই বিশ্বাস করি, রসুলকে দেখি নাই বিশ্বাস করি, আসমানি কিতাব দেখেছেন তাওরাত জাবুর ইঞ্জিল বিশ্বাস করি, পরকালকে দেখেছেন, মৃত্যু দেখেছেন, কেয়ামত হাসর, কবরের আজাব, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, তাকদীর ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। ওরা কি ভাগ্যে বিশ্বাস করে আদৌ? তারা মনে করে মানুষ যেটা করবে সেটাই সে পাবে। এই যে শেকড়ের পার্থক্য, এটা কিন্তু ইমান আর কুফুরের মধ্যে পার্থক্য। তাই এখনকার পুরো সভ্যতা দাঁড়িয়ে আছে এই কুফুরের উপরে, আর ইসলামের সভ্যতা ইমানের উপরে। খুব ভালো করে সতর্কতার সাথে পা ফেলবেন, মুসলিম হয়েও আপনি ইমান হারা হতে পারেন যদি তাদের সাথে ওঠা বসা করেন। ইল্লাল্লাযীনা আমানু, ইমান আগে ঠিক মতো নিয়ে আসেন, এটা গায়েবের বিষয়। এখন আমাদের যুক্তিটা কোথায় তাহলে? ওরা তো এখন বলবে তো তোমরা তো মৌলবাদী, কারণ তোমরা তো মৌলিক জিনিসে বিশ্বাস করো, কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই। আমরা বলবো যে আপনার জ্ঞান ক্ষুদ্র আর আল্লাহ পাকের জ্ঞান অসীম। আপনার ক্ষুদ্র জ্ঞানে ইসলামের কিছু কিছু বিষয় আপনি ব্যাখ্যা করতে পেরেছেন বলে বিশ্বাস করেন, বাকি বিষয়গুলোও ব্যাখ্যা করা যাবে, কিন্তু সেই জ্ঞান আল্লাহ পাক আপনাকে দেন নাই, এটাই বাস্তবতা। তারা বলে না এখন যে নামাজের অনেক বৈজ্ঞানিক উপকারিতা আছে, বলে না রোজা রাখলে এই রোগ ভালো হয়, মানে এগুলো তারা আবিষ্কার করতে পেরেছে এই জন্য এগুলোর অস্তিত্ব আছে, আর যেগুলো ওরা আবিষ্কার করতে পারে নাই ওগুলোর অস্তিত্ব নাই। এদেরকে আমরা বলি ইন্টারনালি ব্লাইন্ড, ইন্টারনালি ব্লাইন্ড, আধ্যাত্মিকভাবে অন্ধ তারা। আল্লাহ পাক এদের জন্য কি বলেছেন জানেন? একটা আয়াত বলি, সূরা আরাফ 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস,
আমি প্রচুর সংখ্যক মানুষ এবং জিনকে দিয়ে এই জাহান্নামকে পরিপূর্ণ করে দিব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদেরকে হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করত না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, দুচোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখত না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনত না। উলাইকা কাল আনআম, এই অন্ধ এই বধির এই এই বোবা হৃদয়ের দিক থেকে যারা বোবা, এদেরকে আল্লাহ পাক বলেছেন এরা আনআম, এরা গবাদি পশুর মতো। অতএব বর্তমান এই পশ্চিমা সভ্যতা গবাদি পশুর মতো আমাদের কাছে। বালহুম আদল, আল্লাহ পাক বলেছেন তার চেয়েও এরা নিকৃষ্ট। বা উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল। আর ওদের সুন্নাহ আমাদেরকে মেনে চলতে হবে? ওরা যা গেলাবে তাই গিলতে হবে? এরা তো স্বার্থ পাগর সব পশ্চিমা শয়তান, স্বার্থ ফুরালেই কেটে পড়বে। আর আমরা মুসলিমরা ওদের কৃতদাস হয়ে থাকব? বাস্তবতা এটাই আজকে, আমরা ওদের কৃতদাস হয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করতে আল্লাহ তোমাদেরকে সাহায্য করতেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পদযুগলকে আল্লাহ পাক সুদৃঢ় করতেন। এটা অন্য টপিক, ইনশাআল্লাহ বাদে এসে কথা বলবো। অতএব ইমানের বেসিক বেসিক পিলারটা ভালো করে বুঝে নেবেন। আমাদের ইমানের পিলারটাই গায়েবের উপর ডিপেন্ড করে। ওদের ইমান চোখে দেখা বিষয়ের উপর নির্ভর করে, চোখে যা দেখে না বিশ্বাস করে না। বাই দ্য ওয়ে একটা কথা বলি, চোখে ওরা কিন্তু এখন এমন গ্রহ কোনো গ্রহ দেখে নাই যে গ্রহের মধ্যে অনেক সোনা দানা সব কিছু দিয়ে ভর্তি। কিন্তু আগামীকাল এই যে নাসা, আমেরিকান যে মহাকাশ গবেষণা সংস্থা নাসা, এই নাসা যদি আগামীকাল বলে যে কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, যে গ্রহটা সোনা দিয়ে তৈরি, হীরা দিয়ে তৈরি, সেখানে হুর পড়ি আছে, নদী আছে এবং মদের নদী ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু ঠিকই বিশ্বাস করবে, কোনো সন্দেহ নাই। আগামীকাল বিশ্বের প্রতিটা মানুষ বলবে হ্যাঁ এটা ঠিক, এটা বৈজ্ঞানিক, এটা বৈজ্ঞানিক প্রমাণ আছে, বিজ্ঞানীরা বলেছেন। একই কথা যখন আমরা বলছি কোরআনুল কারিমে, ওরা বিশ্বাস করবে না। ওরা যদি আবিষ্কার করে কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহ পাওয়া গেছে যেখানে আগুন আছে, অন্য এলিয়েন্স আছে, ওখানে আজাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, ওখানে বরফের অংশ আছে, বিভিন্ন রকম শাস্তি আছে, ওটার একটা নাম ওরা দিয়ে দিল, মনে করেন যে জাহান্নাম .000.25 ইত্যাদি দিয়ে দিল একটা নাম, তখন মানুষ ওটাই বিশ্বাস করবে, এটাই বিশ্বাস করবে। এই তো দাজ্জাল। আপনি দাজ্জালকে কোথায় খুঁজতেছেন? মানুষ অন্ধভাবে এদের অনুসরণ করবে, এদের পিছনেই আছে মাসিহুদ দাজ্জাল, এবং সে সারা বিশ্ব শাসন করবে। এভাবেই নিজের অজান্তেই আমরা দাজ্জালের অনুসারী হয়ে গেছি। আমি বলছি না যে ওই সভ্যতাই দাজ্জাল, ওর পিছনে দাজ্জাল কাজ করছে এবং ওর মধ্য দিয়ে সারা বিশ্বকে সে নিয়ন্ত্রণ করছে, কোনো সন্দেহ নাই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এরা বেঁচে যাবে। অতএব পরিপূর্ণ ঈমান আনার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে যারা সৎ আমল করবে। আমলে সালে সংজ্ঞা দিয়ে দিচ্ছে একটা, কোরআনে এবং হাদিসে, কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল যতগুলো কাজ করতে বলেছেন সবগুলো কাজ করাই হচ্ছে আমলে সালে। ঠিক আছে, কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল যত কাজ থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকাও হচ্ছে আমলে সালে। এই দুটাই মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল যত কিছু করতে বলেছেন আপনি করবেন, এটা আমলে সালে। আর যত কিছু করতে নিষেধ করেছেন বিরত থাকবেন, এটাও আমলে সালে। যদি শুধু আদেশগুলো মানেন, নিষেধ না মানেন, তাহলে মুনাফেক। ঠিক বলেছেন, যদি শুধু আদেশগুলোকে মানেন, নিষেধ না মানেন, তাহলে নেফাক, জালেম, ফাসেক। যেমন আল্লাহ পাক কোরআনে আদেশ করেছেন সলাত পড়েন, পাঁচ ওয়াক্ত সলাত প্রত্যেকে ঠিকঠাক মতো পড়বো, এটা আমলে সলে। রমাজান মাস আসছে, সওম রাখবেন, আমলে সলে। জাকাত ফরজ হলে জাকাত দিবেন, আমলে সলে। জাকাত নাই ওষুধ দিবেন ফসলের, এটা আমলে সলে। সামর্থ্য হলে হজ করলেন, আমলে সলে। ওমরা করেন, আমলে সলে। এগুলো সামর্থ্য নাই দান সদাকা করছেন, এটাও আমলে সলে। সত্য কথা বলছেন, কি এটা আমলে সলে। পিতা মাতার খেদমত করছেন, কি এটা আমলে সলে। স্ত্রীকে আদর মহব্বত করেন, কি এটা আমলে সলে।
আপনি রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলেন, এটা কি আমলে সলে? সব কিছু আল্লাহ দিনের প্রচার করছেন, খেদমত করছেন, আমলে সলে। আপনি আল্লাহ জিকির করছেন, আমলে সলে। দোয়া পড়ছেন, আমলে সলে। এবং এমন কি আপনার মুসলিম ভাইয়ের সাথে আপনি হাসি মুখে কথা বলছেন, এটাও কি আমলে সলে। এক কথায় প্রতিটা কাজ যেটা কোরআন সুন্নাহ থেকে সমর্থিত, এগুলো যদি আপনি করেন রাসূলের সুন্নাহ মোতাবেক, প্রতিটাই হয়ে যাবে কি আমলে সলে। একই সাথে শুধু আমল করলেই হবে না, আল্লাহ রাসূল এবং আল্লাহ যে নিষেধ, যে বিষয়গুলো থেকে নিষেধ করেছেন এগুলো থেকে দূরেও থাকতে হবে। যেমন আল্লাহ পাক নিষেধ করেছেন শিরিক করবে না, কেউ শিরিক না করলে সে আমলে সলে করছে। হালাল খেতে বলেছেন, আপনি হারাম খাচ্ছেন না, এটা আমলে সলে করছেন। আল্লাহ সুদকে হারাম করেছেন নাকি ফরজ করেছেন? না, আমরা তো ফরজ করেছি। আমরা কি করেছি? ফরজ করেছি। বিশ্বাস করেন এটা আল্লাহর সাথে যুদ্ধ করার মতো অপরাধ, এটা মায়ের সাথে জিনা করার মতো অপরাধ, এটা 36টা মেয়েকে ধর্ষণ করার মতো অপরাধ। আজকে ভ্যালেন্টাইন্স ডে দিনে, মানে ওদের কথা অনুযায়ী বললাম আর কি, যতগুলো রেপ হয়েছে 36টা রেপকে এক জায়গায় করা হয় আর এক দিরহাম সুদকে এক জায়গায় করা হয়, আপনার ওই সুদের পাপ বেশি হবে। এটাই হাদিস বুখারীর। এদের এদের কবরের আজাব হবে রক্তের নদীতে ফেলে এদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হবে, এদের পেটগুলো ফুলে ফেপে থাকবে, পেটের ভিতরে সাপ কিলবিল করতে থাকবে। আল্লাহ এগুলো হারাম করেছিলেন, আমরা হালাল করে নিয়েছি, এটা শিরক, এটা মহা শিরক। এই অবস্থা যদি মারা যায় খালিদান ফিহা ফি জাহান্নামে, কোনো সন্দেহ নাই জাহান্নামে চিরস্থায়ী হয়ে যেতে পারে। সূরা বাকারা 275 থেকে আয়াতগুলো পড়ে দেখবেন, সবচেয়ে বড় পাপটা হচ্ছে এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ। আল্লাহ এবং তার রাসূল যেগুলো থেকে নিষেধ করেছেন, যেমন এই যে সুদ না খাওয়া, শিরিক না করা, ঘুষ না খাওয়া, দুর্নীতি না করা, জিনা না করা, ব্যভিচার না করা, আপনার ইভেন্ট টাকনুর নিচে কাপড়টা না পরা, দাড়িটা না কাটা, এগুলো সবই আমলে চলে। শুধু আদেশ মানলেই হবে না, নিষেধ বর্জনও করতে হবে। আমাদের সমাজের একটা মৌলিক সমস্যা কি জানেন, আমরা আমল করতে চাই ঠিকই, নিষেধগুলোকে বর্জন করতে চাই না। আমরা এমন বহু নামাজি ব্যক্তিকে জানি যাদের কপালে সেজদার দাগ আছে, অর্থনৈতিক জীবনে তারা পাক্কা সুদখোর। আমরা এমন অনেক ভাইকে জানি যারা নামাজ পড়েন পাঁচক্ত কিন্তু ঘুষ খাচ্ছেন। অনেকে পাঁচক্ত নামাজ পড়ছেন, হজমরা করছেন, কিন্তু আপনারা আল্লাহ সুবহান তাআলার বিরুদ্ধাচারণ করছেন, মদ খাচ্ছেন, জিনা করছেন, ব্যভিচার হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে আইন করছেন, শাসন চালাচ্ছেন, সব কিছুই করছেন, গান বাজনা, বাদ্যযন্ত্র, এভরিথিং। তো এটা করা যাবে না। আদেশ মানব, নিষেধ বর্জন করবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক তৌফিক দান করুন, এটা হলো আমলে সলেহ। এরপর কি, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দেয়া। এটা কেমন, হকটা কি জিনিস, হকটা কি পশ্চিমা দর্শন, গ্রিক দর্শন, নাকি চাইনিজ দর্শন, নাকি বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি, হকটা কি আসলে? হকের সংজ্ঞা কে দিবে, আমি না আপনি না আল্লাহ? আল্লাহ পাক হকের সংজ্ঞা দিয়েছেন কোথায়? সূরাতুল কাহফ, সূরাতুল কাহফ, শেষ জামানা সূরা, দাজ্জাল থেকে বাঁচাবে। সূরাতুল কাহফের 29 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়। রবের পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে? আপনার যুক্তি, আপনার দর্শন, আপনার বিজ্ঞান, আপনার প্রযুক্তি, নাকি আল্লাহর ওয়াহী, কোরআন ও সুন্নাহ? এই কোরআন ও সুন্নাহকে আল্লাহ পাক হক বলেছেন। এই হকের ওয়া তাওয়াসাউ, হকের দাওয়াত দেয় পরস্পরকে, হকের দাওয়াত পরস্পরকে দেয়। হকের দাওয়াত আগে নিজেকে দিব, নিজের উপর হক প্রতিষ্ঠা করেন, পরিবারে হক প্রতিষ্ঠা করেন, সমাজে প্রতিষ্ঠা করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চান তো বিশ্বেও প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ তাআলা। সময় বেশি নাই ইনশাআল্লাহ, কিছুই থাকবে না। আপনি যা দেখছেন এখন টোটালি পুরো ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে যাবে, পুরো ম্যাসাকার। এরা তো মনে করছে আগামী 50 বছরে বিশ্ব অনেক এগিয়ে যাবে, আমরা দেখছি আগামী 50 বছরে বিশ্ব আগামী ঠিকই বাট জাহান্নামের দিকে। আমরা দেখছি আগামী 50 বছরে ইনশাআল্লাহ তাআলা বিশ্বে নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়ে যাবে, পারমাণবিক যুদ্ধ, বড় বড় রাষ্ট্রগুলো সব ধ্বংস হয়ে যাবে, দেউলিয়া।
ব্যাপক মহামারী এবং ব্যাপক ভূমিকম্প হতে যাচ্ছে সামনে। এরা তো বাইরের চোখ দিয়ে দেখে, আমরা কোরআন ও সুন্নাহ দিয়ে ভিতরের চোখ দিয়ে দেখি। এই জন্য ওদের দৃষ্টিটা সংক্ষিপ্ত, আমাদের দৃষ্টিটা দূরদর্শিতায়। আমাদের দৃষ্টির সাথে ওদের দৃষ্টি তুলনা করা যাবে না। এই কথাগুলো ওদের কাছে মনে হবে বোগাস, পাগলের প্রলাপ বকছে। আমরা বলবো যে ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করতে থাকেন, দেখতে থাকেন কি হয়। এই বিশ্ব কখনো কল্পনা করে নাই 2020 এসে বিশ্ব বন্ধ হয়ে যাবে, ফুল বিশ্ব লকডাউন। ইতিহাসে কখনো এমন হয়নি পুরো বিশ্ব একসাথে লকডাউন। তার আগ পর্যন্ত প্রগতির শপথ, প্রগতির গান শোনালেন, হঠাৎ কী হলো, সব বন্ধ, শেষ হয়েছে। তো এই যে ওয়াতাওয়া সাবিল হক, হকটা আল্লাহর ওয়াহি, আল্লাহ পাকের ওয়াহি, এই হকের দাওয়াত মানুষের কাছে প্রচার করবেন, আগে নিজে, তারপর পরিবার, তারপর সমাজ, ইনশাআল্লাহ বিশ্ব। একা একা করবেন না, জামা গঠন করবেন। আর জামা মানে নির্দিষ্ট কোনো দল নয়, পুরো মুসলিম উম্মাই জামা, আমরা সবাই একসাথে মুসলিম, আমরা সবাই। এখানে সাম্প্রদায়িক বিভক্তির দিকে যাবেন না, প্রত্যেকটা মুসলিমই আপনার ভাই। এই চিন্তা করে হকের দাওয়াত দিয়ে মানুষকে আগাতে থাকেন এবং সবাইকে একসাথে নিয়ে কাজ করার চেষ্টা করতে থাকেন। সবার শুভাকাঙ্ক্ষী হন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন। আর হকের দাওয়াত দিতে গেলেই কিন্তু বাধা আসবে। প্রথম বাধা পরিবার থেকে, প্রথম বাধাই কথা থেকে, পরিবার থেকে। বউ কথা শুনবে না, মা বাবা কথা শুনবে না, তারপরে আপনার আত্মীয় স্বজন আপনার বিরূপে চলে যাবে, এগুলো হবে কমন বিষয়, এগুলোর পরোয়া করলে চলবে না। তাদেরকে বুঝাবো, নাসিহা করবো, এগিয়ে যাবো ইনশাআল্লাহ। পরিবারটা গঠন করে নিন, তবে পরিবার থেকে বাধা আসবে আগে, তারপর বাধা আসবে ধর্ম নেতাদের থেকে, যারা পেট পূজারি ধার্মিক, পেট পূজারি ধর্ম নেতা যারা, এরা হকের দাওয়াত মেনে নিবে না, কারণ এদের স্বার্থে আঘাত লাগবে। এই জন্য এরাই দেখবেন আপনার বিরুদ্ধে চলে গেছে, দেখতে আপনার মতোই, দাড়ি টুপি পাগড়ি সব আছে, কিন্তু আপনার হকের দাওয়াত তারা সহ্য করবে না, কারণ এই হকের দাওয়াতের কারণে ওদের পেট চলছে না। শোনেন, শেষ জামানায় এক শ্রেণীর আলেমের কথা নবীজি বলেছেন, যারা আকাশের নিচে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবে। রাসূলের কথা, ইয়াবিউর রাজুলু দীনহু লিআরদিদ দুনিয়া, তারা দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করে দিবে। ধর্ম নেতারা বাধা দিবে, তারপর বাধা দিবে সমাজ নেতারা। সমাজ জাহেলিয়াতে পূর্ণ, আপনি নামছেন হকের দাওয়াত দিতে, সমাজের নেতা খাতা চেতে যাবে, আপনার 12টা বাজা দিবে একেবারে, আপনার আপনাকে মানে চারদিক থেকে এমন চাপে রাখবে আপনার চলাফেরা মুশকিল। আরেকটা বড় বাধা আসবে নমরুদের মতো, নমরুদ, ফিরাউন, আবু জেহেলরা যেমন দিয়েছিল, ওটা বড় বাধা পরে আসবে রাষ্ট্র থেকে, তারপরে বিশ্ব নেতাদের থেকে আর কি। এই বাধার ধাপগুলো বলে দিলাম, এগুলো আসবেই। তবে হ্যাঁ, এর সাথে একটা বিষয় জড়িত, ওয়াতাওয়া সবে সবর। যদি এই অবস্থায় আপনি সবর করতে পারেন, সবর মানে ইস্তেকামা, আসবরু ইয়ানি ইস্তেকামা। সবর মানে কিন্তু এটা নয় যে পরিস্থিতি পরিবর্তন হওয়ার অপেক্ষায় বসে থাকা, এর নাম সবর নয়। সবর মানে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা, এটাই সবর। এই সবর ইয়ানি ইস্তেকামা যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ পাক বলেছেন তারা ইনশাআল্লাহ তাআলা জান্নাতে যাবে, 4টা গুণ অর্জন করে ফেলেছে। এই সবরটা খুব কঠিন, পদে পদে সবর, পরিবারে সবর, বাসায় সবর, আত্মীয়দের মধ্যে সবর। আপনাকে, আপনার কাছে মনে হবে যে এই সমাজ থেকে পালিয়ে যেতে পারলে আপনি বাঁচেন, তারপরেও সবর করে আপনাকে টিকে থাকতে হবে। নিজের নিজেকে আপনাকে আল্লাহপাক যা দিয়েছেন, জান, আপনার মাল, আপনার লেখনী, আপনার সময়, শ্রম, সব কিছু, এগুলোকে সবর ইস্তেকামার সাথে আল্লাহর পথে ঢেলে দেয়া, এটার নাম সবর। এবং এই সবরের প্রতিদান আল্লাহপাক দিবেন অফুরন্ত, আপনি আল্লাহর মোজেজা বুঝতে পারবেন। এই 4টা গুণ যারা অর্জন করতে পারবে, প্রিয় ভাইয়েরা, মা বোনদেরকেও বলছি, ইমান, আমলে সালেহ, হকের দাওয়াত এবং সবর। আল্লাহ পাক বলেছেন তারা ক্ষতি থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা, তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তাদের মৃত্যু 8-10টা মানুষের মৃত্যুর মতো হবে না, 8-10টা মানুষের মৃত্যু দেখে বিভীষিকাময় অবস্থা, ফেরেশতারা ওদেরকে পিটানো শুরু করবে মৃত্যুর সময়, কলিজা ছিঁড়ে জান বের করে নিয়ে যাবে, এত কষ্ট, এত যন্ত্রণা মানুষ সহ্য করতে পারবে না। আর যারা এই 4টা গুণ অর্জন করবে, তাদের জীবন চলে যাবে হাসতে হাসতে, হাসতে হাসতে, কলসি থেকে পানি ঢাললে যত সফটলি ঢালা হয়, রূহটা নিয়ে তারা চলে যাবে, রূহ দিয়ে গন্ধ বের হবে, সুগন্ধ, সুগন্ধ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিবেন, এই রূহ চলে যাবে ইল্লিনে। ইল্লিন মানে হচ্ছে জান্নাতের আরেকটা জগৎ, যেখানে পুণ্যবানদের আত্মাকে রাখা হয়। আর যদি রূহ বের করা হয় কঠিনভাবে আজাবের ফেরেশতাদের মাধ্যমে, এই রূহ আকাশে উঠবে না,
এই রূহটাকে আবার এই পাতালের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জমিনের নিচে একটা জায়গা আছে যার নাম সিজ্জিন, এই সিজ্জিনের মধ্যে রূহটাকে রাখা হবে। আজাব আর আজাব, কেউ বাঁচাতে পারবে না। পরকালের জীবনে চূড়ান্ত, এই চূড়ান্ত জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই চারটা গুণ অর্জন না করে যেন আমরা মৃত্যুবরণ না করি। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কাতু কাতি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ কখনো করো না। আমি আলোচনা শেষ করতে যাচ্ছি, শেষ করার আগে আমার শ্রদ্ধেয় এবং প্রিয় মা বোনদের জন্য একটা হাদিস বলবো, খালি একটা হাদিস। সেটা হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় মা, প্রিয় বোন, এখানে যাদের স্ত্রীরা আছেন, মেয়েরা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে একটা হাদিসের উপর যদি আপনারা আমল করতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সেই মেয়ে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এই সুযোগটা আল্লাহ পাক ছেলেদের জন্য রাখেন নাই, মেয়েদের জন্য রেখেছেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা উপলব্ধি করছি, ক্ষুদ্র জ্ঞানে, সেটা হলো যে মেয়েদের জন্যে জান্নাতে যাওয়া যতটা সহজ, অন্য কোনো শ্রেণীর মানুষের জন্য এতটা সহজ নয়। একইভাবে মহিলাদের জন্য জাহান্নামে যাওয়া যত সহজ, অন্য কোনো সৃষ্টির জন্য এত সহজ নয়। কেন? আল্লাহ রাসূল মিরাজ থেকে দেখে এসেছেন জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি, বেশিরভাগ। তিনি জাহান্নামকে উকি মেরে দেখেছেন, তিনি দেখেছেন খালি নারী আর নারী, নারী আর নারী। আমার আমার বোনেরা সব জাহান্নামে, এই উম্মার মেয়েরাই জাহান্নামে। কারণ এই উম্মার মধ্যে মেয়েদেরকে নিয়ে এমন কিছু করা হবে, মেয়েরা ভালো করে শোনেন, উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে মেয়েদের সাথে এমন কিছু করা হবে এই দুনিয়াতে যাতে মেয়েরা পর্দায় থাকতে না পারে, মেয়েরা স্বামীর আনুগত্য করতে না পারে, মেয়েরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে না পারে, যাকাত দিতে না পারে, রোজা রাখতে না পারে, ইসলামের বেসিক জ্ঞান যেন তারা অর্জন করতে না পারে, এমন কিছু একটা মেয়েদের সাথে করা হবে এই জামানায়। সেটা কি হয়েছে? সেটার নাম কি? তার নাম হচ্ছে নারীবাদ, ফেমিনিস্ট রেভলিউশন, নারী অগ্রযাত্রা, উন্নয়ন ইত্যাদি কথা দিয়ে মেয়েদেরকে আজকে তারা স্বার্থবাদী এক মহল মেয়েদেরকে আজকে পূর্ণ বানিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আমি দেখে এসেছি জাহান্নামে। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল্যায়ন করেন না? আপনার নবী জাহান্নামে দেখে এসেছেন যে আপনি সেখানে জ্বলছেন, সেখানে আপনার রূহ ওখানে পড়ে আছে। আল্লাহর রাসূল বলছেন, আমি জাহান্নামে দেখে এসেছি সেখানে বেশিরভাগ অধিবাসী নারী। এই হাদিসটাকে আমাদের মায়েরা শোনে কখনো, চিন্তা করে, উপলব্ধি করে, কেন আমি ওখানে যাব, কারণটা কি? কারণটা হচ্ছে এমন কিছু একটা আমার সাথে হবে এই যুগে যার ফলে আমি ইসলামে থাকতে পারবো না, আমি ঠিক মতো পর্দাটুকুই করতে পারবো না। এই নারীবাদ এবং ফ্যামিলিস্ট রেভলিউশনের মাধ্যমে মেয়েদেরকে আজকে সমানে বেপর্দা করে রাস্তায় নামানো হয়েছে। পর্দা যে কি জিনিস ওরা সেটা বোঝেই না। পর্দা আবার কি? এটা পিছিয়ে পড়া, আমরা তো জয়িতা, আমরা এগিয়ে যাব, উন্নতি, অগ্রগতি, প্রগতি। স্লোগান দিয়ে দিয়ে আজকে মেয়ে আর ছেলেকে কাউন্টার দেওয়া হচ্ছে, মানে মেয়ে ছেলে প্রতিদ্বন্দ্বী। আল্লাহ পাক বলছেন এরা একে অপরের সহযোগী, এরা বলছে এরা প্রতিদ্বন্দ্বী, ছেলে পারলে আমি কেন পারবো না, ব্যাপারটা অনেকটা এরকম চিন্তা। এখন এর পিছনে আপনারাও দায়ী, কারণ ইসলামে নারীর যে অধিকার সেই অধিকারটুকু আমরা ওদেরকে দিতে পারি নাই, তো এটাই বাস্তবতা। ইসলামে মেয়েদের যে অধিকারটা আছে এটা আপনি আমি দিতে পারি নাই তো ওদেরকে। আপনি তো চিল্লা দিয়ে বেড়াচ্ছেন মেয়ের সম্পত্তি দিচ্ছেন না, আপনি হজমরা করছেন, আপনি বোনের সম্পত্তি দিচ্ছেন না, মেয়েদের শিক্ষার জন্য কোনো মাদ্রাসা ভালো করতে পারছেন না, কোনো শিক্ষা ব্যবস্থাই নাই, ওরা কোথায় দিন শিখবে কোনো ফিকিরই নাই, বরং ইভেন হ্যাঁ মসজিদ পর্যন্ত যাওয়া আমরা নিষেধ করে দিয়েছি। ওরা দিনটা শিখবে কোথায়? মেয়েরা দিনের বেসিক জ্ঞানগুলো শিখবেটা কোথায় আমাকে বলেন? এই মেয়েগুলো যখন স্কুলে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, তখন তো ওদের গেটার দেখলে আপনি বুঝতেই পারছেন এরা দাজ্জালের অনুসারী হয়ে গেছে। অতএব এর পিছনে আপনি আমি সমান দায়ী, শুধু ওরাই দায়ী নয়, নবীজি বলেছেন আমি দেখে এসেছি মেয়েদের অবস্থা এরকম। অতএব মা বোনদেরকে অনুরোধ করবো খুব সতর্কতার সাথে পা ফেলতে, প্রগতির নামে দুনিয়ার স্বার্থে এমন কোনো কাজে পা দিবেন না যেটা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। আল্লাহ এবং তার রাসূলই আপনার সাথে যাবেন, আর কেউ যাবেন না। এই রাসূল আপনার প্রতি করুণা করে মাত্র চারটা কাজ বলে গেছেন যে হে বোন, হে মা, হে আমার মেয়ে, যদি চারটা কাজ করতে পারো তোমাকে আল্লাহ পাক জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করার অনুমতি দিবেন। তিনি বলেছেন ইদা সাল্লাত খামসাহা, যখন এক নাম্বার একটা মেয়ে
পাঁচ ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করে। কিন্তু দেখেন তো আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী সন্তান পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে কিনা, এতটুকু করে কিনা, দেখেন তো কেন করে না। মানে এই পরিবেশটা তৈরি করতে তাহলে আমরা ব্যর্থ, আমরা যারা বাড়ির কর্তা আমরা ব্যর্থ। কুয়ান ফুসাকুম আহলিকুম না, এটা আমরা আমল করতে পারি নাই। নবীজি মেরাজ থেকে ফিরে আসছেন, একটা ঘরের গন্ধ শুনলেন, খুবই সুন্দর সুগন্ধ। নবীজি বলেন এটা কোন ঘর থেকে আসছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার ঘরের গন্ধ। ফেরাউনের ঘরে থেকে একটা মেয়ে যদি ইমান নিয়ে মরতে পারে তাহলে আমাদের মা বোনরা পাঁচ ওয়াক্ত সালাত পড়তে পারে না? ফেরাউনের স্ত্রী যদি জান্নাতি হতে পারে তাহলে আমাদের মা বোন, আমাদের স্ত্রীদের কি হয়েছে, তারা পাঁচ ওয়াক্ত সালাত পড়তে পারে না? ইদা সল্লাত খামসা, যখন সে তার পাঁচ ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো পড়বে। এখানে খালি ফরজ নামাজের কথাই বলা হয়েছে, আপনার সুন্নত নফলও বলা হয়নি, এতটুকু যদি করে। দুই নম্বর, ইদা সামাত শাহরহা, যখন সে তার রমাজান মাসের রোজা রাখবে, রমাজান মাসের রোজা রাখবে। ফরজ রোজায় কথা বলা হচ্ছে, নফল সুন্নত বলা হয় নাই। দুই নম্বর, তিন নম্বর, যখন সে তার লজ্জা স্থানের হেফাজত করবে, মানে সে পরিপূর্ণ শারীয়ত পর্দা মেনটেন করবে। আর এই পর্দা মানে সেই পর্দা নয় যেটা এমন টাইট ফিটিং বোরখা যেটা পড়লে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না। প্রিয় বোন, পর্দা করতে হলে আপনাকে কয়েকটা মূলনীতি মেনে চলতে হবে। এক নম্বর, কাপড়টা এত ঢিলে ঢালা হবে না যেন আপনার শরীরের কাঠামো বোঝা যায়, এমন কাপড় পরা হারাম। দুই নম্বর, কাপড়টা এত পাতলা হবে না যেটা পড়লে আপনার বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এটাও পরা যাবে না, এটা হারাম। তিন নম্বর, কাপড়টা এত চকচকা হবে না, চাকচিক্যময় হবে না যে পরপুরুষের চোখ লাগে, খুব সুন্দর মনে হয়, গর্জিয়াস মনে হয়, এটা করা যাবে না। চার নম্বর, এই পোশাকটা এমন হবে না যেটা পুরুষের পোশাক, মানে আমাদের শহরের কথা বলছি, ওই যে গেঞ্জি জিন্স এগুলো পরা যাবে না। পাঁচ নম্বর হচ্ছে, অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না। এই পাঁচটা মূলনীতি মনে থাকবে, পোশাকটা এমন হবে না যেটা এত আটোসাটো যাতে শরীরের কাঠামো বোঝা যায়, এত পাতলা হবে না যে অঙ্গ দেখা যায়, অমুসলিমদের পোশাক পরা যাবে না, পুরুষের পোশাক পরা যাবে না, এবং অতি চাকচিক্যময় পোশাক পরা যাবে না। এই মূলনীতি মেনটেন করে আপনারা যদি পোশাক পরতে পারেন তাহলে ইনশাল্লাহ পর্দা হয়ে যাবে। এটা পরার পরেও যদি পরপুরুষের সাথে আপনার মিষ্টি মিষ্টি কথা হয় তাহলে এটাও কেটে গেল পর্দা। এটা পরার পরেও আপনি স্কুলে গিয়ে যদি স্যারের সাথে খুব সুন্দর মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলেন আপনার পর্দা কেটে গেল। খাস পর্দা করার পরেও যদি বন্ধুদের সাথে গ্রুপ স্টাডিতে বসেন, গ্রুপ স্টাডি, তাহলে পর্দা কেটে গেল। এরকম খাস পর্দা করে যদি মোটরসাইকেল চালায় বেড়ান এনজিওতে, পর্দা কেটে গেল। এরকম খাস পর্দা করে আপনি যদি মিছিলের প্রথম কাতারে দাঁড়ান এবং স্লোগান দেন, এগিয়ে যাও, এগিয়ে চলো, পর্দা কেটে গেল। খুব সতর্ক থাকবেন। আপনার দায়িত্ব বাসায়, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবা, এগুলো আপনার জগৎ। এই জগৎ সামলাতেই মেয়েদেরকে হিমশিম খেতে হয়, তার উপরে আবার এত বোঝা আমরা চাপিয়ে দিয়েছি। অতএব মেয়েদেরকে আগে আমি রিকোয়েস্ট করবো, পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো পড়বেন, রমজান মাসে সওম রাখবেন, পর্দা ঠিকঠাক মতো করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং চার নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য মানে এটা নয় যে স্বামী যদি অন্যায় কোনো কাজ করতে বলে সেটা মেনে নিতে হবে, এটা আনুগত্য নয়। লা তুআতি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার অবাধ্যতায়, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই। মানে স্বামী যদি এমন কোনো কথা বলে যেটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায় সেটা আপনি মানবেন না। যেমন স্বামী যদি বলে সাজুগুজু করে চলো বের হয়ে একটু ঘুরে আসি মোটরসাইকেলে, আপনি যাবেন না। স্বামী যদি বলে যে দেবরটাকে একটু ভাত দিয়ে আসো, তরকারি দিয়ে আসো, আপনি যাবেন না। স্বামী যদি বলে যে একটা সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করছি তুমি নমিনি হও, আপনি হবেন না। স্বামী আপনাকে আল্লাহ তার রসুলের বিরুদ্ধে কিছু করতে বললে আপনি করবেন না। আপনি আল্লাহর আনুগত্য করবেন, রসুলের আনুগত্য করবেন, হ্যাঁ, তবে স্বামী যদি আপনাকে ইসলামের অনুকূলে এমন কোনো কাজ করতে বলে যদি ইসলামে আছে, অবশ্যই আপনি সেটা করতে হবে। যদি বলে পর্দা করো, পর্দা করতে হবে। যদি বলে সালাত পড়ো, জাকাত দাও, তোমার স্বর্ণের জাকাত দাও,
সন্তানদেরকে ভালোভাবে মানুষ করো, যত কাজ স্বামী বলবে ইসলামের অনুকূলে আপনি মানবেন, এটা হলো স্বামীর আনুগত্য। আর এভাবে যদি আমরা চারটা হক বা এই চারটা কাজ মেয়েরা করতে পারি, আল্লাহ রাসুল বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশা আল্লাহ তাআলা। একটা নাসিহাই যথেষ্ট আমার মনে হয়, এই একটা হাদিসই একটা মেয়ের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। যখন এই হাদিসটা সাহাবায়ে কেরাম শুনেছেন মহিলা সাহাবিরা, তখন তাদের মানে যার যা কিছু ছিল এগুলো সদাকা করে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছেন। যখন নবীজি বলেছেন জাহান্নামে বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী, তারা সোনা দানা যা ছিল আল্লাহর পথে সাদাকা করে দিয়েছেন। আমরা বক্তব্য শেষ করার আগে এতটুকু অনুরোধ করব, আমরা প্রত্যেকে যেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতটুকু করি, অর্থটা বুঝি। আজকে যে সুরাটাকে আমরা পড়লাম সুরা আসর, এর মধ্যে যে চারটা গুণাবলী আছে ইমান, আমলে সালেহ, হকের দাওয়াত এবং সবর, এগুলোর মধ্য দিয়ে আদর্শ ব্যক্তি, আদর্শ পরিবার ও সমাজ গঠন করার চেষ্টা করি। আল্লাহ পাক পরিবারের প্রত্যেকটা পিতাকে ইব্রাহিম আলাইহিসসালামের মতো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা মাকে আল্লাহ পাক হাজারা আলাইহাসসালামের মতো কবুল করুন, আমিন। প্রত্যেকটা সন্তান সন্ততিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিসসালামের মতো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আগামী দিনগুলোতে ইসলামের যে মহাবিপ্লব মহাবিজয় হতে যাচ্ছে এই কাফেলে আমরা শরীক হতে পারি এবং এখন থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ পাক তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।